ডক্টর এপিজে আব্দুল কালামের এই বাণীগুলি তোমার জীবন পাল্টে দেবে, কথা দিলাম। প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন অবশ্যই বলবে, আমি শেয়ার আমি করতে হয়, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা জয়ী, আজ দিনটা। জীবনে কঠিন বাধাগুলি তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অনন্ত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধা সমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও, তুমিও কম কঠিন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না, মানুষকে ঘুমোতে দেয় না। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো উঠতে হবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতেই হবে। আজকে ব্যর্থ হয়েছে বলে নিজেকে প্যাশন থেকে বিরত করো, প্যাশন থেকে বিরত করো, প্যাশন থেকে চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবেই, কাল তুমি সফল।